রহিমা হিম আপনি লিখেছেন, আমার কাছে কতটুকু স্বর্ণ থাকলে আমার জাকাত দেওয়া লাগবে? আপনার কাছে জাকাত আবশ্যক হওয়ার জন্য জাকাতের যে নেশাব আছে সে নেশাব পরিমাণ স্বর্ণ থাকলে আপনার উপর জাকাত আবশ্যক হবে, জাকাত বর্তাবে। এখন কত নেশাব পরিমাণ স্বর্ণ কতটুকু? নেশাব পরিমাণ স্বর্ণ হলো আপনার শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 85 গ্রাম, 52.5 তোলা বলা যেতে, 7.5 ভরি যেটাকে বলা হয় সেটা। তো এই 7.5 তোলা বা 7.5 ভরি কিংবা 85 গ্রাম স্বর্ণ যদি আপনার কাছে থাকে সেটা 1 বছর থাকলে আপনার উপর জাকাত আবশ্যক হবে পুরাটুকুর। এর বেশি থাকলেও সবটুকুরই জাকাত আপনাকে দিতে হবে। আর যদি স্বর্ণের সাথে অন্য নগদ টাকাও থাকে বা ব্যবসার মালও থাকে বা রূপাও থাকে তাহলে সেক্ষেত্রে সবগুলোর যে মোট মূল্য আছে সেটার উপর আপনার জাকাত আবশ্যক হবে। অর্থাৎ সেক্ষেত্রে সবগুলোর উপরে সেক্ষেত্রে আপনার রূপার নেশাবের সাথে এটাকে মেলানো হবে, যেহেতু রূপা দাম কম এবং দুইটার যে কোনো একটা টাচ করলেই জাকাত এসে যায়। অতএব দুইটা যদি একসাথে হয় তাহলে দুইটার মূল্য একত্র করার পর 595 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে আপনার জাকাত অবশ্য হয়ে যাবে। আব্দুল্লাল ফয়সল লিখেছেন, কেউ যদি টাকা ঋণ দেয় সে টাকা ঋণ দেয় সে টাকার জাকাত দিতে হবে কিনা, যে টাকা ঋণ দেয় সে টাকার জাকাত দিতে হবে কিনা। কেউ যদি আপনাকে ঋণ দেয় তাহলে সেক্ষেত্রে ঋণের টাকার জাকাত মূলত এই টাকার মালিক দিবেন। ধরুন আমি আপনাকে লোন দিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমি আমার এই টাকার জাকাত দিয়ে যেতে হবে। আপনি আমার কাছ থেকে লোন নিয়েছেন সেজন্য আপনার উপরে জাকাত কিন্তু বর্তাবে না। এটি আমাদের অনেকেই বোঝেন না। আর যদি এমন হয় যে আপনি আমার কাছ থেকে লোন নিয়েছেন এবং আপনি বলেছেন ভাই টাকার জাকাতটা আমি দিয়ে দিচ্ছি, তো সেটা আপনার ব্যাপার, আপনি আমাকে বললি এবং টাকা মূল টাকা ফেরত দিলেন, পাশাপাশি আপনি জাকাতটা দিয়ে দিলেন এবং এটা হলো লোন পরিশোধের সময় নিজে থেকে খুশি হয়ে কিছু অতিরিক্ত যদি বাড়িয়ে দেয় সেটা জায়েজ হয়। এবং সেটা যদি চুক্তি থাকে বা বোঝাপড়া থাকে বা মৌন জানাশোনা থাকে নিজেদের মধ্যে যে হ্যাঁ এরকম দেয়া নেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা। বাট এমনি দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন, এটা না জায়েজ নয় কোনো চুক্তি ফুক্তি ছাড়া। অতএব সেরকমভাবেই জাকাতটা দিয়ে দিলেন যিনি ঋণ নিয়েছেন তিনি জায়েজ হতে পারে, যিনি ঋণ দিয়েছেন তাকে যদি জানিয়ে দেন। এমনি মূলত এটি বর্তায় হলো ঋণদাতা যিনি তার উপরে। এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন, বাথরুমে কি অজু করা যাবে? বাথরুমে অজু করা যাবে, তবে সেখানে বিসমিল্লা মুখে উচ্চারণ করবেন না, মনে মনে বলবেন। আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার অজু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো। মোহাম্মদুল হাসান মাসুক আপনি লিখেছেন, মাদকাসক্তদের প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? মাদকাসক্তদেরকে যদি প্রশাসনের কাছে ধরিয়ে দিলে তাদের যদি ট্রিটমেন্ট হয় সংশোধন হয় অবশ্যই সেটা উচিত এবং কর্তব্য। সৌদা বিনতে হায়দার আপনি লিখেছেন, আকিকার জন্য 7 দিন কীভাবে হিসাব করব? শিশু দিনে হলে কীভাবে হিসাব করতে হবে আর রাতে হলে কীভাবে হিসাব করতে হবে? দারুণ প্রশ্ন। মূলত চন্দ্রবর্ষ অনুপাতে দিন আগে নয় বরং রাত আগে আসে, যার কারণে সন্ধ্যা থেকে দিনের হিসাব শুরু হবে। ধরুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আপনি হিসাব শুরু করছেন, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতিবার দিবাগত রাত বা সন্ধ্যা যেটা এটি শুক্রবারের রাত, যেহেতু রাত আগে আসে, অতএব শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে, আবার শনিবার শুরু হয় শুক্রবার দিবাগত সন্ধ্যা থেকে। ঠিক এই জন্য সন্তান যেই যদি রাতে জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সেটি যে এই রাতের পরবর্তী যে বারটা ওই বারের অধীনে বা সেই দিনের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। আর যে বারে জন্মগ্রহণ করেছে সে বারের আগের বারে আকিকা দিবেন, তাতে সপ্তম দিন হবে, 7 দিন পর নয় বিষয়টা সপ্তম দিন। অতএব আপনার সন্তান ধরুন জুমাবারে জন্মগ্রহণ করেছে তাহলে পরবর্তী বৃহস্পতিবার যেটি সেদিন হবে সপ্তম দিন এবং আকিকার দিন।